ও অত ভালো আছে, আমি ভালো নাই কেন? ওর চাকরি হয় আমার হইলো না কেন? ও বিসিএস এ টিকে আমি ফেল মারলাম কেন? ওর ব্যবসায় হিট লালে লাল, আমার খালি লস কেন? কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমার। আল্লাহর প্রশংসা করতে আপনাদের ভালো লাগে? যারা আল্লাহর প্রশংসা বেশি বেশি করে আল্লাহ তাআলা তাদের উপর নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দেয়, আর যারা শুধু অভিযোগ করে আল্লাহর কাছে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আমাদের অনেক অভিযোগ, এইটা নাই ওইটা নাই, আল্লাহ তুমি এইটা দিলা না ওইটা দিলা না, এটা আমি পাইলাম না, এরকম কমপ্লেইন আছে না নাই? এক বছরে কয়দিন না খেয়ে থেকেছেন আপনারা? সারা বছরে অসুস্থ ছিলেন কয়দিন? সারা বছরই সুস্থ ছিলাম, ঠিক কিনা? পুরো বছরই আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করেছে কে? এত সুখে থাকার পরেও ভূতে গিলায়, ঠিক কিনা? আমরা কমপ্লেইন করি, আল্লাহ এইটা নাই ওইটা নাই, এইটা চাই ওইটা চাই, এইটা লাগবে ওইটা লাগবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে নিম্নগামী অবস্থানে আছে তার দিকে তাকায় দেখো যে তুমি কত সুখী, তাই না? তোমার চেয়ে উপরের দিকে যারা আছে তাদের দিকে তাকিও না, নিচের দিকে যারা আছে তাদের দিকে তাকাও। হাসপাতালের বার্ন ইউনিটে যান, আগুনে ঝলসে গিয়েছে যে সমস্ত মানুষের দেহ তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালের বার্ন ইউনিটে, ওখানে গেলে দেখবেন যে তারা কিভাবে চিৎকার করে, সারা দেহটা ঝলসে গিয়েছে, জ্বলে পুড়ে সারখার, রক্তের মধ্যে একটা উপাদান আছে প্লাজমা, এটা ঠান্ডা করে ভিতরে ঢুকাইতে হয়, চিৎকার আর চিৎকার। হাসপাতালে ভর্তি ক্যান্সার রোগীকে দেখে আসেন, আমার তো এটা লাগবে ওইটা চাই ওইটা চাই। একজন ক্যান্সার রোগী, ওরা জিজ্ঞেস করেন, ভাই তুমি কি চাও? কয় কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। আমি অনেক কিছু চাই, কিন্তু ক্যান্সারে আক্রান্ত রোগী কি চায়? একটা চাওয়া, তার এইটা ওইটা বাড়ি ঘর ধন সম্পত্তি কিচ্ছু লাগবে না, সে শুধু কি চায়? বাঁচতে চায়। এজন্য বেঁচে যে আসি এজন্যই পড়তে হবে আলহামদুলিল্লাহ। মাহবুব তুমি যে বাঁচিয়ে রেখেছ, বেঁচে আছি আলহামদুলিল্লাহ, এজন্য সব সময় আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন তো? কারণ হিউম্যান ডিমান্ডস আর আনলিমিটেড, মানুষের চাহিদার কোনো শেষ নাই। আছে নারী, আছে বাড়ি চাই, বাড়ি আছে গাড়ি চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি তোর মুখে ঢোকার আগ পর্যন্ত তোর এই চাই চাই স্বভাব কোনোদিন থামবে না। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি আদমের প্রত্যেককে যদি একটা করে জান্নাতের স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়। স্বর্ণের পাহাড় দেখছেন আপনারা? আমিও দেখি নাই। তো এই স্বর্ণের পাহাড় প্রত্যেককে যদি একটা করে আল্লাহ মালিক বানিয়ে দেয়, তারপরেও আমরা প্রত্যেকে আরেকটা পাহাড়ের মালিক হওয়ার জন্য ট্রাই করব। স্বভাব, আসলে সমস্যাটা কি? স্বভাব। বুঝে শুনে উত্তর করেন তো, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি না আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেয়েও কি শেষ করতে পারবো? তাইলে আরেকটা স্বর্ণের পাহাড় লাগবে কেন আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক হলেও আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি যেদিন ওর মুখে না ঢুকবে, ওর এই খাই খাই নাই নাই এই স্বভাব তার বন্ধ হবে না। আমরা ওই অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। আমরা সুখে দুঃখে কি পড়ব? আরো জোরে পড়েন, কি পড়ব? শীতকালে কি পড়বেন? গ্রীষ্মকালে? দিনের বেলায়? রাতের বেলায়? খাওয়ার পর? না খেয়ে থাকলেও? আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব, আমরা সব সময় আল্লাহ শুকরিয়া করব। শুকরিয়া করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, যদি আমার শুকরিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর না শুকরি করলে আযাব দেব। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আযাব চান নাকি আল্লাহর নেয়ামত চান? জোরে বলতে হবে, কি চাই?
আমরা আল্লাহর নেয়ামত চাই। এজন্য আমরা কমপ্লেন করব না যে আল্লাহ এইটা দাও নাই, ওইটা দাও নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, ও অত ভালো আছে আমি ভালো নাই কেন, ওর চাকরি হয় আমার হইলো না কেন, ও বিসিএস টিকে আমি ফেল মারলাম কেন, ওর ব্যবসায় হিট লালে লাল আমার খালি লস কেন, কিচ্ছু দিলা না আল্লাহ তুমি আমারে। বলবেন এগুলা সবসময় কি বলবো? আরো জোরে কি বলবো? This is my first and foremost message today for you. আজকের দিনের প্রথম মেসেজ হচ্ছে আমরা সব সময় আলহামদুলিল্লাহ পড়ব। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন।